আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শিল্প মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিয়ার ভিউয়ার্স, বিজ্ঞপ্তিটি 30 জুন 2021 তারিখে পাবলিশড হয়েছে। দেখুন, আমরা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব কোন কোন পদে লোক নেবে, তাদের যোগ্যতা কী লাগবে এবং আবেদন প্রসেসটি আমরা দেখব। ডিয়ার ভিউয়ার্স, প্রথম যে পদ হিসাবরক্ষক, এই হিসাবরক্ষক পদের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে, আর বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছর। আর যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতনটি একটু দেখিয়ে দেওয়ার দরকার, 11,300 থেকে 27,300 টাকা, 12তম গ্রেডের চাকরি এটি। পরে দেখুন, সে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে টোটাল পদ রয়েছে 3টি, আর বেতন 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড। এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ষাটলিপি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। দেখুন, 3 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, অনূর্ধ্ব 30 বছর, একটি পদ, 11,000 থেকে 26,590 টাকা বেতন। যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর দেখুন, ক্যাশ সরকার, এখানে অনূর্ধ্ব 30 বছর বয়স, একটি পদ, 9,000 থেকে 21,800 টাকা বেতন, 17তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সো ডিয়ার ভিউয়ার্স, এখানে 4 নম্বর যে পদটি দেখতে পেলাম আমরা, বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তার মানে যারা অলরেডি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বাণিজ্য বিভাগ থেকে, তারা এই ক্যাশ সরকার পদটির জন্য আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিবে 7 জনকে, 18 থেকে 30 বছর, 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড। আচ্ছা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সো ভিউয়ার্স, এখানে এই পদটির জন্য, অফিস সহায়ক পদটির জন্য, আপনার যদি এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এখানে 4 এবং 5 নং পদটির জন্য স্নাতক পাস হতে হবে না, 5 নম্বরের জন্য এসএসসি আর 4 নম্বর পদটির জন্য এইচএসসি পাস হতে হবে। তারপরে দেখুন, নিম্নে বর্ণিত পদের পাশে উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো দেখি আমরা, প্রথমে যেটি রয়েছে এখানে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আর হচ্ছে কম্পিউটার অপারেটর, এই দুটি পদের জন্য এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের সে সকল জেলার নাম উল্লেখ রয়েছে। তারপরে অফিস সহায়ক পদটির জন্য এই জেলার ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি এই জেলাগুলোর বাহিরের অন্য কোনো জেলার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে পারবেন না। তারপরে আমরা নিম্ন বর্ণিত শর্তাবলী, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। দেখুন, সকল পদে 31 জুলাই 2021 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 3 নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে, অর্থাৎ 30 বছর, বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর। সরকারি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করেন, তাহলে সেখানকার অনুমতিক্রমে আপনি আবেদন করবেন। তারপরে দেখুন, মৌখিক পরীক্ষায় সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা,
অনলাইন আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সনদের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা বা এ সকল বিষয়ে যে প্রমাণপত্র রয়েছে সেগুলো দাখিল করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এই ওয়েবসাইটটিতে আপনি আবেদনপত্র পূরণ করতে পারবেন। এখন আবেদনের যে বিষয়টি, সময়টা আমরা দেখব। নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা প্রকাশের প্রকাশের দিন হতে, অর্থাৎ গতকাল এটি প্রকাশিত হয়েছে, যেহেতু সেই দিন থেকে অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু করা যাবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 10/8/2021 বিকাল 5টা, অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে, অর্থাৎ 30 তারিখ থেকেই শুরু হয়ে গেছে, আর আবেদনের লাস্ট ডেট হচ্ছে 10/8/2021 বিকাল 5টা। এই সময়ের মধ্যে যারা আবেদন করে ইউজার আইডি পাবেন তারা অনলাইনে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে ফি জমা দেবেন। ছবি 300x80 পিক্সেল আর সিগনেচার 300, সাক্ষর হবে 300x80 পিক্সেল আর ছবি হবে 300x300 পিক্সেলের। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB আর স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB। এখানে SMS প্রেরণের নিয়মাবলী উল্লেখ করা আছে। ডিয়ার ভিউয়ার্স, আপনার অ্যাপ্লিক্যান্ট বা যে আপনার জন্য যে আবেদন করে দিবে কম্পিউটার অপারেটর বা আপনি নিজেও যদি করেন, তো SMS প্রেরণের নিয়মাবলী একেবারেই সহজ এবং একটি বিশেষ নিয়ম সারা দেশেই ফলো করা হয়, সেটি আমি একটু দেখাবো। এখানে রয়েছে, তার আগে দেখি, 1-3 নং পদের জন্য 100 টাকা, অর্থাৎ 112 টাকা লাগবে টোটাল, আর 4-5 নং পদের জন্য লাগবে 56 টাকা, 50 আর 6 টাকা সার্ভিস চার্জ, এভাবে 56 টাকা লাগবে। তো SMS প্রেরণটা আমরা একটু দেখি। SMS প্রেরণের জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে moind এটা লিখবেন, স্পেস, আচ্ছা এটা না, ইয়েস এটা বলা, এটা ঠিক না, এই যেটা moind এটা লিখবেন, তারপরে আপনার যে এটা আপনার ইউজার আইডি সেটা লিখবেন। এটা লিখার পরে আপনি 16222 নম্বরে পাঠাবেন। আসলে এখানে দেওয়া হয় নাই, প্রথমটি একটু ভুল হয়েছে, এই যে এখানে, আচ্ছা সেটা উল্লেখ করে নাই, তো আমি বলে দিচ্ছি। প্রথমে আপনাকে moind এটা লিখতে হবে, তারপর আপনি ইউজার আইডি দিবেন, তারপরে 16222 নম্বরে পাঠাবেন, এই যে এখানে এই নাম্বারটাতে পাঠাবেন। আর তারপরে টেলিটক আপনাকে একটা মেসেজ দিবে, সেই মেসেজে আপনার জন্য একটা পিন নাম্বার থাকবে, যে এখানে লিখছে পিন, সেই পিন নাম্বারটা কীভাবে সেকেন্ড টাইম মেসেজ পাঠাবেন, আপনাকে কী করতে হবে, moind লিখবেন, স্পেস দিবেন, ইয়েস স্পেস দিবেন, ওই পিন নাম্বারটি লিখবেন, লিখে 16222 নম্বরে পাঠাবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনি কিন্তু আবেদনের টাকা জমা দিতে পারবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইট অথবা শিল্প মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। সো ডিয়ার ভিউয়ার্স, এইভাবে আপনি আবেদনটি কমপ্লিট করতে পারবেন। আবেদন পরবর্তী আপনি যদি ইউজার আইডি বা পাসওয়ার্ড কোনো কিছু ভুলে যান, সেক্ষেত্রে আপনি এই প্রসেসগুলো অবলম্বন করবেন। আর অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে 121 নম্বরে কল করতে পারেন অথবা এখানে মেইল করতে পারেন। তো বিজ্ঞপ্তিটি আশা করি আপনাদের ভালো লেগেছে, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।